আজকে আপনারা এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে একটা ভিডিও প্রদর্শন করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনারা জানেন যে আমাদের মরিচের ঢলে পড়া রোগ একটা প্রধান সমস্যা। এই রোগটা দমনের জন্য আমরা যেভাবে আপনারা দমন পদ্ধতি অবলম্বন করছেন, এর সাথে আমার ভিডিওটা দেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তা আমি স্লাইড প্রদর্শনের মাধ্যমে রোগটির বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে আসি যে মরিচের ঢলে পড়া রোগ কি কারণে হয়। এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। রোগটার কারণ হলো রালস্টোনিয়া সোলানেসিয়ারাম নামক ব্যাকটেরিয়া, এবং এই রোগটা বিস্তার ঘটে মাটিবাহিত এটা রোগ, ফসলের পরিত্যক্ত অংশ, কৃষি যন্ত্রপাতি, আক্রান্ত চারা, সেচের পানি দ্বারা রোগ ছড়ায়। 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যাকটেরিয়া বিকাশ লাভ করে, এবং মাটির পিএইচ যদি 7.4-এ থাকে তাহলে আক্রমণ বাড়ে। আমরা এই ঢলে পড়া রোগের লক্ষণের ছবি দেখানো হচ্ছে, যে মরিচ ক্ষেত আপনি গেলে 2-4টা গাছ এরকম তাজা গাছই ঝিমিয়ে পড়ার মতো মনে হবে। ছবির সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন, এবং এই গাছটা অনেকটা যে সকালে হয়তো ভালো দেখছেন, কিছুক্ষণ পরে যাই দেখবেন যে এরকম ঝিমিয়ে পড়ছে, তাহলে বোঝা লাগবে যে এটা ঢলে পড়া রোগের লক্ষণ, অনেকটা গাছের হার্ট অ্যাটাকের মতো। এই ছবি দেখে আপনারা অনেকটা চিনতে পারবেন। এই রোগ আরো শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা আপনারা করতে পারেন, সেটা হলো যে গাছের কচি অংশ বা কাণ্ড কেটে একটা গ্লাসে পরিষ্কার পানিতে আপনারা ওইটা ভিজিয়ে রাখলে দেখবেন যে ব্যাকটেরিয়াল উজ সাদা দুধের মতো বের হয়ে আসছে, তাহলে কনফার্ম হতে পারবেন যে এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে। এখন এই রোগটি দমনের জন্য যে ব্যবস্থাগুলো আমি বলতেছি আপনারা এটা মনোযোগ দিয়ে শুনেন, যে প্রথমেই সুস্থ চারা ব্যবহার করতে হবে আমাদের। দ্বিতীয় হলো রোগ প্রতিরোধী জাত, বাড়ি মরিচ 1, 2, 3 এবং 4, এগুলো হলো রোগ প্রতিরোধী জাত, এইসব জাত ব্যবহার করতে হবে। শস্য পর্যায়ে বাদাম, সরিষা, ভুট্টা, এগুলা শস্য পর্যায়ে নিয়ে আসতে হবে। জমি চাষের আগে স্টেবল ব্লিচিং পাউডার প্রতি একরে 8 কেজি হিসাবে দিয়ে পানি সেচ দিতে হবে। মাটি সহ গাছ তুলে ফেলা লাগবে, মাটি শুকনা রাখতে হবে সব সময় বা ঝুরঝুরে রাখতে হবে, মাটি চালিয়ে দিতে হবে। এছাড়া একটা ভেক্টো প্রাণ 20 WP একটা ব্যাকটেরিয়া নাশক, এটা আপনারা ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করি আপনারা ঢলে পড়া রোগ অনেকটাই প্রতিরোধ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন।